ম্যান তো কত রকমেরই হয়, জেন্টলম্যান, টিমম্যান, বিজনেসম্যান, কিন্তু আজকে সব বাদ। আজকে শুধু হবে হচ্ছে কাবুলিম্যান। দর্শক ওয়েলকাম টু আজকের শো। আসসালামু আলাইকুম ফারহান ভাই, কাবুলিম্যান কি আপনি? আমি কাবুলিম্যান না, আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে কাবুলিম্যান। আপনার রেস্টুরেন্টের নাম কাবুলিম্যান? আপনি একজন বাংলাদেশি ভদ্রলোক তো? জি, বাংলাদেশি। আচ্ছা, ওকে। সো আমরা কাবুলিম্যানে আসছি কারণ আমরা শুনেছি যে আপনারা, আপনাদের একটা প্রমিস হচ্ছে যেখানে আপনারা অথেন্টিক কাবুলি পোলাও করেন। জি, ওটা আমরা খেয়ে দেখব। আমার জাস্ট ছোট্ট একটা জিজ্ঞাসা সেটার আগে, গোস্ত যেটা ওটা কি কাবুল থেকে আসে? না, গোস্ত আমাদের এখানকারই, একদম অরিজিনাল দেশি গরুর। আচ্ছা, ফ্রন্ট লেগের মিট যেটা। কোন জায়গা থেকে গোস্ত কিনেন? এটা হচ্ছে আমাদের অত্র এলাকার সবচেয়ে ভালো মিট যে দেয়, নর্দার ওই পাশে রাস্তা দিয়ে গেলি ভিতরে একটা মাংসের দোকান আছে, নাম কি? দোয়া, মায়ের দোয়া, মায়ের দোয়া মিট ভান্ডার, মাংস বিতান। তো ওখান থেকে হচ্ছে আমরা, আমি নিজে দাঁড়িয়ে থেকে সকালবেলা আপনার ভোর 6টা থেকে 7টা বাজে পর্যন্ত চলে যাই। বাজার করেন আপনি? জি, বাজার টাজার সব আমি নিজে। আচ্ছা, কত করে কিনেন গোস্ত ওখানে আপনি? আমরা 700, 700 টাকা গরুর গোস্ত, খাসির গোস্ত? খাসির গোস্ত কিনে হচ্ছে আপনার 950। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা তো আজকে আপনার এখানে খাবার টার্গেট করে আসছি কাবুলি পোলাও, সাথে নেহারি এবং কাবাব। কতক্ষণ লাগবে সার্ভ করতে? আমাদের 10-15 মিনিটস লাগবে। ওকে, ঠিক আছে, আমরা অর্ডার দিচ্ছি, বাট দেখে দেখা যাক খাবারটা আপনার কেমন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ইউ টেকিং দ্য অর্ডার? আর ইউ ফ্রম কাবুল, আফগানিস্তান? আপনি বাংলাদেশি? আচ্ছা, ওকে। আপনাকে দেখে আমি একটু কনফিউজ ছিলাম, বাট ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ওইভাবে অ্যাটারটা নিয়েছেন, সুন্দর। এটা বিফ কাবুলি পোলাও তো 1000 টাকা, 1:3, আর 1:1 হচ্ছে 340 টাকা। আমাকে 1:3 একটা দেন 1000 টাকার, পোলাওটা প্রথমে দেন, এরপর আপনাদের আরও জিনিস খাবো। একটা বিফ তাওয়া কলিজি একটা দেন 1:1, 210 টাকা। যেটা চাপলি কাবাবটা হবে, বিফটা হবে 180 টাকা, যেটা ওটা একটা দেন, আর সাথে নান দিয়েন, প্লেন নানটাই দেন, বাকি স্বাদগুলো বোঝা যাবে। হ্যাঁ, আর আপনাদের তো নেহারি আছে না, যে সিরি পাই নেহারি কত করে? 1:1, 260 টাকা, বিফ যেটা ওটা একটা দেন তাহলে। এই যে দাম্পক যেটা, এটা আপনারা করেন কত করে? এটা মাঝখানে লাচ্ছিটা দেন, বগুড়ার লাচ্ছি। আর মালাই কুলফিটা কোন জায়গা থেকে আনেন? ও, কাবুল থেকে আসে না? আচ্ছা, কত করে ওটার দাম? অর্ডার দেওয়ার পালা, অর্ডার দিয়েছি, এখন কতক্ষণ বসা যাবে দেখা যাক। খিদা লেগেছে, খানটা আসছে ভালো, খাবার নিয়ে দেখাও আপনাদের সাথে। চলে আসছে, এই দেখেন হাতে চামচ রেডি, কাবুলি পোলাও আমার রেডি, এবং যা হওয়ার কথা উপরে কিন্তু এই যে আপনার গাজর, কিশমিশ, বেরেস্তা, এটার ছড়াছড়ি। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে কাবুলি পোলাওয়ে কিন্তু আসলে মশলা থাকারই কথা না। আমি জিজ্ঞেস করে জানলাম যে তারার মধ্যে তেলও ব্যবহার করছেন না, চিন্তা করেন, তেল মশলা ছাড়া পোলাও, তারা ব্যবহার করছেন ঘি। তো এই হচ্ছে পোলাও, কিন্তু হিসাব যেটা, যে তিনজনের জন্য যেই গোস্ত তারা দিচ্ছেন, কাবুলিরা কিন্তু মোটামুটি এক জায়গায় বসে মিলেমিশে খাবেন, ওই ফিলোসফি এখানেও আছে। গোস্তটা আস্তই দিয়েছেন, নিজেরা মিলে মানে আলাদা, মিলেমিশে আলাদা করে নেবেন। তো আমাদের বাঙালিদের মধ্যে মারামারি লেগে যায়, এটা একটা প্রশ্ন। পোলাওটা একটু নেই সাইড দিয়ে, ঘ্রাণটা আসছে ভালো, কিন্তু আমি, আমার হাত এখন পরিষ্কার, তো আমি আসলে হাত দিয়ে এটা একটু ধরতে যাচ্ছি, কারণ 200 গ্রাম করে গোস্ত দেওয়ার কথা এক একজনকে, 600 গ্রাম গোস্ত কি আছে? ও, আপনি দেখেন গোস্ত ধরা, মানে আপনি যে তুলবেন উপায় নেই, হাড্ডি আলাদা হয়ে আসছে ভাই। দিয়েছেন তো তিনজনের বিরিয়ানি, সো সার্ভটা কি মানে ভাগাভাগিটা নিজেরাই করবেন, আপনারা করে দিবেন? চাইলে আপনি নিজেও করতে পারেন, আর হেল্প লাগলে আমরা আছি। আচ্ছা, হেল্প লাগলে না, নিজেরাই করি, দেখি দাঁড়ান। গোস্ত মোটামুটি যেটা ধরতেই ভেঙে যাচ্ছে, ফ্যান্টাস্টিক। দেখেন আঁশগুলা, দেখেন জমছে,
তো গোশত যা আছে 200 গ্রামের গোশত আসলে মোটামুটি নেওয়া যাবে বাট নিজে আসলে একটু ট্রাই করে দেখি গোশত যা আছে আর গোশত আসলে পাই তিন ভাগের এক ভাগ হিসাবে কিন্তু গোশত দেখেন আহা পিছলা গোশত এই দেখেন আরে মনে হচ্ছে স্বাদটা ভালো কিন্তু শুধু শুধু পোলাওটাকে ট্রাই করা যাক কিশমিশ গাজর যা যা হাতে উঠছে উঠুক পেঁয়াজও মনে দেখছি মজার পোলাও তো আমি একটা দ্বিধায় ছিলাম যে মশলা ছাড়া পোলাও যেটা মানে তারা অথেন্টিসিটি রাখার জন্য যেটা করেছেন আমরা তো মশলা খেয়ে মুখে অভ্যস্ত আমাদের জীবনে জিনিসটা খারাপ লাগে বা একটু মনে হয় যে মশলা হলে জমতো এইটা মশলা ছাড়াই কিন্তু জমছে কারণ এই যে আপনি বলেন কিশমিশ বলেন বা পেঁয়াজ দেখছি গাজর দেখছি এইটার যে রস এইটা জারিত হয়ে যে জিনিসটা হচ্ছে তো এটার মধ্যে একটা মিষ্টতা আনছে এবং খাবারের ঘ্রাণটার মধ্যে ওইটা পাচ্ছি যেটা ফ্যান্টাস্টিক এবার একটু গোশত দিয়ে খাওয়া যাক পোলাও কাবুলি পোলাও পোলাওটার সাথে খুবই যাচ্ছে আলাদা করে একটু খেয়ে দেখি গোশতটা এই গোশতটার সাথে কাচ্চির গোশতে কিন্তু পার্থক্য আছে আমরা যে লাজিজ কাচ্চিগুলো খাই এটার মধ্যে মশলা এবং মোটামুটি পোড়া পোড়া যে ঘ্রাণটা আসে ওটা আলাদা মজা ওটা যে না এটা যে ডিফারেন্ট কিছু এটা অন্তত বোঝা যাচ্ছে এবং মজাটা পাওয়া যাচ্ছে এবং সত্যি কথা বলতে গাজর কিশমিশ এইটার রসের যে ব্যাপারটা এই ব্যাপারটা আসলেই ইউনিক এবং আমাদের কাছে খেতে ভালো লাগছে আমরা এর আগে কাবুলি পোলাও পরখ করে দেখেছিলাম জাইতুনে পুরান ঢাকাতে মানে লালবাগের ওখানে ওটা আর একটু মশলাদার ছিল ওটার মাঝখানে আপনার ছোলা সহ অনেক কিছুই ছিল ওটার একটা টেস্ট এটা আলাদা টেস্ট ওটা একটু স্পাইসি এটা বরং স্পাইসলেস এবং যারা খেয়েছেন অনেকে বলছেন যে এটাই বলে অথেন্টিক কাবুলি পোলাওয়ের টেস্টটা বলে আসে আমাদের কাছে খেয়ে কিন্তু বেশ ভিন্ন রকম একটা জিনিস কাছে মনে হচ্ছে এবং একই সাথে মজাও লাগছে ফ্যান্টাস্টিক সাথে ওরা সালাদ সার্ভ করছেন আমি বিটরুট দেখতে পাচ্ছি তারপরে ক্যাপসিকাম পাচ্ছি টমেটো পাচ্ছি অনেক কিছুই আছে সো এটাও কি আফগান খাবারের কালচার নিজেরাই ট্রাই করি কচকচে ব্যাপারটা ওই যে টেক্সচারটার মধ্যে ওই ব্যালেন্সটা আনছে ফাইন ঠিক আছে খাবার তো মোটামুটি খেলাম মানে অল্প জায়গা রেখেই খেলাম কারণ আমি অনেক জিনিস আছে সামনে ওটা খেতে হবে কাবুলি পোলাও খেয়ে চাইলে আমার পক্ষে এইটার হাফ শেষ করা সম্ভব যদি 1:3 বলেছে তিনজনের ভালো করে পেট ভরবে এবং অথেন্টিক পোলাও কি না এটা বলার জন্য আসলে আমাকে কাবুলে যেতে হবে বা কাবুলি মানের মানে সার্টিফাইড হওয়া লাগবে আমি তো সেটা না বা এরকম কাবুলিমার সাথে পরিচয়ও নাই কিন্তু আমি যা খেলাম আমার কাছে মনে হচ্ছে এটা স্পাইসলেস ঘিয়ের ঘ্রাণটা পাচ্ছি এবং একই সাথে মিষ্টতাও যে একটা খাবারের মজা আনতে পারে ঝাল এবং মিষ্টির একটা মিক্স এটার মধ্যে আমার কাছে খাবারটা কিন্তু বেশ বেশ ভালো লাগলো দেখা যাক প্রথমটা যদি প্রত্যাশা বাড়িয়ে দেয় অন্য খাবারগুলো কেমন হবে ওটার জন্য একটা ভালো চ্যালেঞ্জ হবে দেখি অন্য খাবারগুলো আসুক আগে খাবার চলে আসছে নিহারি এখনও আসে নাই কিন্তু নিহারির সাথে যেগুলো ছিল ওগুলো চলে আসছে একটু বেশি আসছে যেমন এই যে ব্রেইন মশালা এইটা অর্ডার দিই নাই এটা চলে আসছে ওই ক্যামেরা থাকার একটা খাতির তো মনে আছে চিকেন করাই আসছে এটার দাম হচ্ছে 260 টাকা এটা ট্রাই করে দেখব সাথে আসলে নান ওদের অনেক রকমেরই আছে আমরা ইচ্ছা করেই বলেছি আমরা নিতে চাই প্লেন নান টেস্টটা যেন ভালো করে বোঝা যায় এই যে সামনে যেটা বসে আছেন যিনি চ্যাপটা করে ইনি হচ্ছেন চাপলি কাবাব মূল জিনিসটা হচ্ছে বিফ কিমা কিন্তু এটার মাঝখানে মশলা খুব কম পরিমাণে থাকবে বাট রান্নাটা হচ্ছে বেসিক্যালি খাইবার পখতুনওয়া বা পশতুন খাবার এটা এই যে নামটা যে চাপলি কাবাব এটার দুটা কারণ বিশেষজ্ঞরা বলেন খাদ্য বিশেষজ্ঞরা একটা হচ্ছে এটাকে চ্যাপটা করে বানানো হয় তো চাপলি এখান থেকে আসছে চাপলি কাবাব আরেকটা বলে মানুষ যে চপ্পল বা স্যান্ডেলের মতো চ্যাপটা হয় এই জন্য এটার নাম চাপলি কাবাব নামগুলো খুব ইন্টারেস্টিং কিন্তু চাপলি কাবাব আসলে ঢাকা শহরের মানে মশহুর খাওয়া দাওয়ার মধ্যে একটা কিন্তু এইটা বাসা বাড়িতেই হয় সাধারণত এটা ইয়েতে দেখা যায় না যে রেস্টুরেন্টে আপনি চাইলেই চাপলি কাবাব দেখতে পাবেন না কিন্তু আমি যে খাবারটা নিচ্ছি না এই যে খাবারের মাঝখানে আমি কিন্তু ভেতরে মনে হচ্ছে অনেক মশলা মশলা মানে কিছু না কিছু দেখছি ব্যাপার স্যাপার আছে টেক্সচার একটু ভিন্ন খেয়ে দেখা যায় কামড় দিয়ে হুম
দেখতে মনে হচ্ছে যে আমরা যে টিকিয়া খাই না ওই রকম দেখতে টিকিয়ার মতো, কিন্তু বিশ্বাস করেন মশলা খুবই সামান্য। এরপর একটা মজা আছে, টিকিয়ার যে স্বাদ বা গোশতের যে ঘ্রাণ, মানে রান্না করা গোশতের কিমার যে ব্যাপারটা, ওইটা খুব ভালো করে আসে, খুবই সুন্দর। আমার মনে হয় রুটির সাথে এইটা ভালো যেতে পারে, আর ওই যে রেড ক্যাবেজ তারা দিয়েছে ওটার সাথে, পুরান ঢাকার মানুষ এটা খেলে আহাহু করবেন কোনো সন্দেহ নাই, কারণ ওই স্টাইলেই করা, একেবারে লেস স্পাইসি করে মিন্স বিফের বা বিফ কিমার জিনিসটা করা। কিন্তু যিনি খাবারটা খেয়ে অভ্যস্ত না, তিনি বলবেন যে এটার সাথে একটু কাঁচামরিচ হলে খারাপ লাগতো না, বা একটু ঝালঝাল হলে ভালো লাগতো, সেটা যার যার এক একটা ইচ্ছা। চাপড়ি কাবাবটা আমার এখানকার কাবুলি পোলাওয়ের মতোই ফেভারিট হয়ে গেল। এবার আমি একটু চিকেন কড়াইটা ট্রাই করি। আমি ঠিক চিকেন কড়াইটা আমার কাছে মনে হচ্ছে যে এটা তো আসলে আমরা সব জায়গাতেই খাই, ওই স্টাইলই মনে হয় কিছু একটা হতে পারে। সাইজ দেখে বোঝা যাচ্ছে যেটা দেশি মুরগি দিয়েই করা বা কিছু একটা। এমন টমেটো পাচ্ছি, ঝোল ঝোল পাচ্ছি, গোস্তটা শক্ত আছে ভাই। এটা খুব যে অন্যগুলোর মতো যে খুব সুসিদ্ধ এটা বলার সুযোগ নাই। ধনিয়া পাতার টেস্ট পাচ্ছি, কাঁচামরিচের ঘ্রাণটা পাচ্ছি, টমেটোর ঘ্রাণ পাচ্ছি, এবার মুরগির ঘ্রাণও পাচ্ছি। ঠিক আছে, একেবারে আহু করার মতো কোনো কিছু নাই এখন পর্যন্ত। এই চিকেন কড়াই আমার কাছে বেস্ট মনে হয় বারবিকিউ টু নাইট, এটা যে আছে এমনিতে টেস্ট ভালো, আর একটু সুসিদ্ধ হলো একটু জমতো এটা আর কি। এবার একটু তাওয়া কালিজি, কলিজা তাওয়াতে ভুনা করা। আমরা একটু আগে দেখছিলাম যে ভুনা চলছে, কলিজা যদি পারফেক্টলি করতে পারেন না, এটা আসলে চকলেটের মতো একটা ঝাল চকলেটের মতো টেস্ট চলে আসে। এটার কী অবস্থা খেয়ে দেখা যাক। এইটার সেলিং পয়েন্টটা হচ্ছে কি, কলিজাটা স্বাদু এবং কচকচে, হাহা মানে কচকচ করে মুখে, সো এই জিনিসটা ভালো। চকলেট ফ্লেভারটা আছে, কিছুটা হলেও আছে। আমার কাছে মনে হচ্ছে দামপক যেটা ওটাতে আসা যায়, মানে দমে দেওয়া রান্না হবে এটা, আর পক্ত মানেই হচ্ছে রান্নার প্রসেস যেটা সেটা, বিফ দামপক এটা। এটার এই পোড়া পোড়া ঘন্টা তো খুব মজার। ভাবছিলাম দামপক বেশি খাবো না, অল্প একটু খাবো, কিন্তু এইটার যে পোড়া ঘ্রাণটা একেবারে মনে হচ্ছে কলিজা পুড়িয়ে দিচ্ছে। আমাদের নবাব আসফ আলী খা, তার আসলে দাঁত পড়ে গিয়েছিল অনেকগুলা, সো অনেকগুলো রান্না, এই জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। দামপক জিনিসটা তার এখন এই ওই আমাদের হেসেলে এইটা আসলে হয়েছিল, প্রথম নাম শোনা যায় দমে রাখতে 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 জিনিসটাকে মোটামুটি দাঁত লাগবে না তখন আর, এমনি আপনি খাবেন, এটা আসলে ওই টাইপেরই খাওয়া। আহা, আজকে মনে হচ্ছে যে দামপকটা ছক্কা মারলো একটা। মোটামুটি সলিড খাবার শেষ, একটা বাদ দিয়ে এবার একটু নেহারি ট্রাই করা যাক। 260 টাকায় এই পরিমাণে কি দেন ওনারা, তাহলে তো খুবই ভালো, কারণ অনেক দিয়েছেন এবং এটা খেলে আসলে আর কিছু খাওয়ার দরকার হয় না। নেহারি তো মূলত সকালের খাবার, মানে ঢাকাবাসীরা বলেন বা দিল্লি বলেন, ওই পাকিস্তান বলেন, সবাই দিনের বেলাতে খান না, সন্ধ্যাবেলা আসলে শীতের সময় একটা আমেজ আসে। সো এখানে সিঁড়ি পায় নেহারি বলতে তারা যেটা বোঝাচ্ছেন, মাথার মাংস তারা দিচ্ছেন, সো মাথার মাংস দিচ্ছেন এবং সাথে নলিত থাকছেই। একটু চুমুক দিয়ে দেখা যাক। এর আগে নেহারি খেয়েছি, আমার কাছে মনে পড়ছে এই ঘরানের নেহারি পেশোয়ারা এনে খেয়েছি, মিয়া ভাইয়ে খেয়েছি, ওইটার থেকে একটু ঝাঁচটা একটু বেশি মনে হচ্ছে। ওইটার মাঝখানে টুকটাক মাথার বসতে পাচ্ছি, ওটা খাওয়া যাক। এই নিহারিটা আপনার মশলার দিক দিয়ে কোনো কমতি নেই, খুবই রিচ মশলা এর মধ্যে আছে। আপনি যদি বলেন বাঙালি জিভে, বাঙালি জিভে আসলে ও তা দেখি, ও বাবা গোস্ত দেখি দুইটা ভাগে গোস্ত দিয়ে আছে, এবং তারা আমার কাছে মোটামুটি বলেছেন যে এই পরিমাণ গোস্ত সবাইকে দেন,
তাহলে ভালো 260 টাকা দিয়ে। আমি জিবে একটু ঝালুরি কি আমরা পছন্দ করতাম বেশি? ওকে ঠিক আছে, আমাকে যদি বলেন উচ্চ কণ্ঠ হওয়ার কোনো সুযোগ নাই, বাট ফাইন ঠিক আছে, স্বাদ পারফেক্ট। কোস্তর পিসটা দেখাই, হলেও হতে পারে এটা ক্যামেরার জন্য বড় পিস দিয়ে, বাট তারপরেও এইটা হচ্ছে ছোট পিসটা, আর বড় পিসটা তো আছেই। সো এটার মধ্যে আপনি মোটামুটি একটা শাঁসালো কামর বসান, আমি নিজে একটা বসানোর চেষ্টা করি। সো এটা তৃপ্তিটা সে অন্যরকম। দর্শক এই তো খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া এটা শেষ করি ভালো করে আরাম করে, বাট তারপরে ডেজার্টের বাটি হাতে আপনাদের সামনে আসবে, ভালো কথা। আরেকটা জিনিস আমাদের সামনে আছে, খাওয়ার তোরা ভুলেই গিয়েছি, লাচ্ছি ওটা ডেজার্টের সাথেই খাওয়া যাবে। লাচ্ছিটা খেতে তখন ভুলে গিয়েছি এত খাবার মাঝখানে, দুটো ডেজার্ট একসাথে আসলে খাওয়াটা কি, যাক ভুলে যখন গিয়েছি মনে চাঁদক্ষণ মাফ। বগুড়ার দইয়ের লাচ্ছি, প্রথম চুমুকে মনে হলো দইটাই তো খাচ্ছি, পরে একটা লেমন ফ্লেভার টের পেলাম, ইন্টারেস্টিং, ভালো লাগছে। এখানে মালটা বা কিছু একটা দেয়া, আরে মজা তো, বেশ মজার লাগছি, এটা ট্রাই করা উচিত এখানে যেই আসবে তার। আমরা একটু যে কুষ্টিয়ার কুলফি, তারা বলছেন যে কুষ্টিয়া থেকে ডিরেক্ট এনে এখানে তারা সার্ভ করছেন, বাট কুষ্টিয়ার কুলফিতে বাদাম দেয় না, জাফরানও দেয় না, এটা হচ্ছে আপনার এত জাফর মনে হয় নর্মালি কাউকে দেওয়ার কথা না, এটা মনে হয় একটু এক্সাইটমেন্ট, ক্যামেরার এক্সাইটমেন্টে। ট্রাই করে দেখা যাক, 60 টাকার কুলফি এটা, কুলফি খেয়ে তো মনে হচ্ছে কাবুলি মানের সাথে সাথে কুষ্টিয়া মানে হলেও খারাপ হয় না। দর্শক খাওয়া দাওয়া তো হলো, এবার একটু রিভিউয়ের পালা। এসেছি হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকাতে, ঢোকার পরই যে আপনার সুলতান জাহানের প্রায় অপোজিটই বলা যায় দোতলায় এই রেস্টুরেন্ট, এটা খোলে হচ্ছে সকাল 12টায় আর বন্ধ হয় রাত্র 11টায়। এর মাঝখানে আপনি যা চান, কাবাব থেকে শুরু করে এই কাবুলি পোলা অনেক কিছুই আছে, বাট আপনি যদি রেগুলার কাচ্চি খেতে যান, কাচ্চির জন্য অনেকগুলো দোকান আশেপাশেই আছে বা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আছে, আপনি যেতেই পারেন। কিন্তু আপনি যদি কাবুলি খাবার, কাবুলি পোলাও চান অথেন্টিকের কাছাকাছি, যেটা যেটা মনে হচ্ছে আমাদের কাছে, কে এখানে আপনার আসতে পারেন। এখানের কাবাবটা আমাদের কাছে ভালো লেগেছে, কে কাবুলের মতো মাছিও দেখছি আছে। সৈয়দ মুস্তফা আলী যে বলেছিল যে কাবুলে মাছির অভাব নেই, মনে হচ্ছে ওটার ফ্লেভারও আছে। চারদিকে কিন্তু মোটামুটি ইন্টেরিয়র বেশ সুন্দর, একটা কাবুলি স্টাইলেই বা সার্ভাররা যে সার্ভ করছেন কাবুলি ড্রেস টেসি পরে আছেন, বাট কাবুলি পোলাও ছাড়া বাকি খাবারগুলো আসলে তারা পাকিস্তানের খাবার সার্ভ করছেন বা ওই অঞ্চলের খাবার সার্ভ করছেন, যেটা বোঝা যাচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে যে দাম্পক, চাপলি কাবাব, কাবুলি পোলাও এগুলো আসলে বেশ একটা অথেন্টিসিটি তারা রাখার চেষ্টা করছেন। যে খাবারটা আমরা খেলাম সেটা খাইদাই ডট কমের জিভে মনে হচ্ছে যে নর্মালি এসে খাবার জন্য 8.25 পান, বাট এই যে অথেন্টিসিটি রাখার জন্য যেই সাহসটা লাগে সেই সাহস তারা করেছেন, এটার জন্য কিন্তু আরও 0.25 বেড়ে যাবে, পেয়ে যাবে 8.5। দর্শক এটাই আজকের শো, আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগা। আজকের জন্য শো এখানেই শেষ, যারা এখানে আসতে চান ঠিকানা বিস্তারিত পাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে, আর আজকের খাবার আপনাদের কাছে কে কেমন লেগেছে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আজকের জন্য এখানে বিদায়, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।